ডাক্তার পরিচয়ে এভাবে ধামরায়ে গবাদি পশু মোটা তাজা করতে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। ঈদ সামনে, তাই খামারিরাও লাভবান হতে মোটা তাজা করার বিষয়টি এড়িয়ে যান, আর গরুর রোগ মুক্ত করতেই এই ব্যবস্থা বলে দাবি তাদের। জরাটা প্রতিরোধ হবে, আর এটাই শুধু, এটার জন্য শুধু এটাই নির্দিষ্ট ইনজেকশন। দুর্বল হয়েছে শরীর, আমি ক্যালসিয়াম বসে আবার আপনাদের ভিটামিন ভিটামিন খাইতেছি, ঠিক আছে না? এখন আস্তে আস্তে একটা ভালো হবে। এদিকে ধামরায় আরেকটি খামারে পাওয়া গেল বেশ কিছু ওষুধ, যেগুলো নাকি গরু হৃষ্টপুষ্ট করতে ব্যবহার করা হয়। এটা খাওয়ালে গরু একটু মোটা হয়, পুষ্ট থাকে, ভালো খায়। সাভার, আশুলিয়া ও ধামরায় বেশ কিছু খামারে প্রাকৃতিক উপায়েও মোটা তাজা করা হচ্ছে গরু। খামারিদের অভিযোগ, চিকিৎসার অভাবে গরু মারা যাচ্ছে। তবে পশু চিকিৎসক খামারিদের এই অভিযোগ অস্বীকার করেন। না 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 না, এটা ওই খামারি আমার সামনে কখনো বলতে পারবে না যে তার থেকে আমি 1000 টাকা কখনো নিয়েছি বা 2000 টাকা কখনো ভিজিট নিয়েছি। এদিকে ঈদকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী মুনাফা লাভের জন্য খামারিদের গরু মোটা তাজা করার ওষুধ কিনতে প্রলুব্ধ করছে বলে মন্তব্য প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তার। তিনি জানান, বৈজ্ঞানিকভাবে গরুকে কোনো প্রকার ভিটামিন জাতীয় ওষুধ বা ইনজেকশন ব্যবহার নিষিদ্ধ। গরুকে কোনো ভিটামিন এ, সি, ই, বি যত পদের আছে এগুলো খাইলে, সিনথেটিক ফর্মে খাওয়াইলে যেটা হয়, ওই ওই রুমেনে যে অর্থাৎ ভুঁড়িতে যে এইগুলো সব ভেঙে যায়। অর্থাৎ বিজ্ঞান বলে না যে ভিটামিন সরাসরি গরুকে খাওয়া। রত্নাজামান, 21 টেলিভিশন।